গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রিক পলিশিং টুলস আর এই ইলেকট্রিক পলিশিং টুলসটি অনেকটা মার্বেল ফ্লোর গ্রাইন্ডিং অ্যান্ড পলিশিং যে পার্ট থ্রি আমরা দেখেছিলাম পার্ট থ্রি আমরা পড়েছিলাম মার্বেল ফ্লোর গ্রাইন্ডিং অ্যান্ড পলিশিং পার্ট থ্রি সেই চ্যাপ্টারে কিন্তু আমরা এই টুলসটিকে নিয়ে আলোচনা করেছিলাম তো এই টুলসটি এই ক্ষেত্রেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে সেই ইলেকট্রিক পলিশিং টুলসটি ওই মার্বেল পলিশিং যে টুলস ছিল পার্ট থ্রিতে আমরা দেখেছিলাম অনেকটা একই রকমের দেখতে তার কার্যকারিতাটাও একই রকম আমি তখনই বলেছিলাম যে ওই টুলসটির একটা পার্ট আমরা চেঞ্জ করে এটা কিন্তু বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা এই কার্পেন্টারি ওয়ার্কশপের প্লে লিস্টেই প্রথমে যেটা আমরা ইলেকট্রিক কাটার বা ইলেকট্রিক যে স আমরা দেখেছিলাম সেই ইলেকট্রিক স আমরা করার সময় আমি বলেছিলাম যে এই ইলেকট্রিক শয়ের যে ব্লেডটি রয়েছে এই ব্লেডটিকে পরিবর্তন করে করে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ইনস্ট্রুমেন্টটি যে কাজে আমরা ব্যবহার করব সেই কাজে ব্যবহৃত যে ব্লেড সেটা আমরা ইউজ করব। যখন আমরা লোহা কাটবো তার জন্য লোহা কাটার যে ব্লেড সেই ব্লেডটাকে ইউজ করব। যদি আমরা ওখানে কোনো একটা কংক্রিট কাটতে চাই তো সেই কংক্রিট কাটার জন্য পর্যাপ্ত যে ব্লেড সেই ব্লেডটি আমি ওখানে সেট করব এবং সেই কাজটি করব এবং আমরা যখন কাঠ কাটতে যাব তখন কিন্তু কাঠ কাটার জন্য যে ব্লেড সেটা কিন্তু আমরা ইউজ করব আমরা এই কার্পেন্টারি ওয়ার্কশপের প্লে যখন রয়েছি তো আমরা এখানে শুধু কাঠ কাটার এবং কাঠের ওপরের মসৃণ করার জন্য যে ব্যবস্থাপনা সেটা নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব ওকে তো আসি এই ইলেকট্রিক পলিশিং টুলসে এটি দেখতে অনেকটাই আমরা যে ড্রিল পড়েছিলাম সে ড্রিলের যে কার্যকারিতা সেটার মতোই এবং আমরা যে মার্বেল ফ্লোর পলিশিং গ্রাইন্ডিং পার্ট থ্রি পড়েছিলাম ঠিক সেটার মতোই দেখতে আমরা আসব দেখবো ওকে তো আসা যাক আজকে আমাদের চ্যাপ্টারের মধ্যে ইলেকট্রিক পলিশিং টুলস তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক পলিশিং টুলসটি দেখতে কেমন হয় তোমরা খুব ভালো করে দেখো এটি হচ্ছে ইলেকট্রিক পলিশিং টুলস এটি অনেকটা আমরা আগে যেটা দেখেছিলাম মার্বেল ফ্লোর যে পার্ট থ্রি সেই পার্ট থ্রিতে ঠিক যেরকমটা ছিল অনেকটা একই রকম দেখতে বাট এই ইনস্ট্রুমেন্টটা একটু আলাদা এর আগে ইনস্ট্রুমেন্টটার জাস্ট একদম ব্যাক পজিশনের সুইচ ছিল অন অফ করার জন্য বাট এখানে সেটা টর্চ লাইটে যেরকম সুইচ থাকে মিডিলে সেখানে রয়েছে জাস্ট এই জিনিসটা একটু আলাদা বাট পুরো কার্যকারিতাটা কিন্তু একই ঠিক আছে এই ইনস্ট্রুমেন্ট দুটোও কিন্তু সেম একই ইনস্ট্রুমেন্ট আমরা ওই মার্বেল ফ্লোর গ্রাইন্ডিং এবং পলিশিং পার্ট থ্রির যে ভিডিও যে ইনস্ট্রুমেন্ট তার মাথাতে যে ব্লেডটি লাগানো ছিল ওই ব্লেডটি কিন্তু মার্বেল ফ্লোরের ওপরকার যে আস্তরণ সেটাকে চেঁচে তুলে দিয়ে লেভেল করে দিত মানে কি মসৃণ করে দিত কিন্তু সেটা তো পাথরের ক্ষেত্রে কিন্তু কাঠের ক্ষেত্রে কি সেই জিনিসটা প্রযোজ্য না কাঠের ক্ষেত্রে কি হবে যে জিনিসটা কাঠের ওপরিতলকে কাঠ কেটে মসৃণ বানাবে আমি আমাকে কি করতে হবে সেই স্থানে ওই একই জিনিস লাগাতে হবে যে জিনিসটা কাঠের তলকে চেঁচে মসৃণ করতে পারে ইকুইভ্যালেন্ট একটা জিনিস লাগাতে হবে যেটা আমরা মার্বেল ফ্লোর পলিশিংয়ের ক্ষেত্রে আমরা একটা অন্য ধরনের ব্লেড লাগিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ছবিতে এবং আমরা এখন এই কার্পেন্টারি ওয়ার্কশপে আমরা কি লাগাবো এই ব্লেডটিকে লাগাবো এটা অ্যাকচুয়ালি ব্লেড নয় এটা একটা কাগজ ঠিক আছে তোমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা প্লাস্টিক রয়েছে কমলা কালারের ঠিক আছে এবং তার ওপরে আর একটি কাগজের মতো পাতলা একটা আস্তরণ রয়েছে যেটা কিন্তু অলরেডি ওই যে কমলা কালারের যে প্লেট সে প্লেটের সাথে কিন্তু একসাথে লেগে নেই ঠিক আছে একটু উঠে আছে ঠিক আছে এবং নাট দিয়ে কিন্তু শক্ত করে টাইট করে রাখা হয়েছে এবং যেটি আমি লাগাবো যে পেপারটি লাগাবো সেই পেপারটি হচ্ছে এই পেপার ঠিক আছে পেপারটি দেখতে এরকম হয় পেপারটির ওপরিতলটি প্রচন্ড অমসৃণ থাকে এবং এর ওপরে কিছু এমন কিছু মেটেরিয়াল দেয়া থাকে যেটা কি করে কাঠের তলে যে আস্তরণ সেটাকে কি করে তুলে দেয় ওকে এবার আমরা প্র্যাকটিক্যালি ইনস্ট্রুমেন্টটিকে দেখব এবং তার বিভিন্ন পার্টসগুলি সম্পর্কে আলোচনা করব ঠিক আছে দেখো এটি হচ্ছে সে ইনস্ট্রুমেন্টটি যেটি তোমরা দেখতে পাচ্ছ কমলাকারে একটা প্লেট রয়েছে এবং দেখো ভালো করে লক্ষ্য করো একটি ইলেকট্রিক চালিত এবং এরও ঠিক ঠিক পেছন অংশটি দিয়ে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হচ্ছে ঠিক আছে এবং ইনস্ট্রুমেন্টটি খুব ভালো করে লক্ষ্য করো একদম একই রকম ইনস্ট্রুমেন্ট পার্থক্য শুধু সুইচটা এখানে রয়েছে ঠিক আছে সুইচের স্থানটি শুধু একটু চেঞ্জ বাকি সব কিন্তু মার্বেল পলিশিং পার্ট থ্রিতে যেটা ছিল সেই ইনস্ট্রুমেন্ট ঠিক আছে এটা হচ্ছে সুইচ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই টর্চের মতো সুইচ ঠিক আছে নিচের দিকে থাকলে এটা অফ আর সামনের দিকে এগিয়ে গেলে এটা কিন্তু ওকে অন এই কিন্তু একই সেম ইনস্ট্রুমেন্ট যেহেতু কোম্পানি আলাদা তাই সুইচটা কিন্তু আলাদা এটা হচ্ছে একটা প্লাস্টিক লাগানো রয়েছে এবং তার উপরে একটা কাগজ লাগানো রয়েছে ঠিক আছে এই কাগজটাকে অনেক সময় এর আগে পাওয়া যেত হলুদ রঙের ঠিক আছে এবং এটা কিন্তু এই ইনস্ট্রুমেন্টের সাথে লাগানোর জন্য গোল করে কাটা থাকে অ্যাকচুয়ালি এটা কিন্তু রোল অবস্থাতেও কিনতে পাওয়া যায় একই কাগজ আমরা কোনো লোহার কোনো মোর্চে তুলতে গেলে কিন্তু এই ধরনের কাগজ আমাকে ইউজ করতে অনেকে এটাকে সিরিজ কাগজও বলে থাকে ঠিক আছে তো সেই সিরিজ কাগজের কিন্তু এই গোল অংশটি কাটা থাকে এটা একটা সিরিজ কাগজের প্লেটের মতো করা থাকে কাগজের প্লেট ঠিক আছে খুব ভালো করে করে এটা হচ্ছে সেই ফিউজ যেখানে কার্বন থাকে আমি বলেছিলাম এটা সেই ফিউজ ওকে এবং এটা একটা মোটর চালিত এসি মোটরের একটা অ্যাপ্লিকেশানস ওকে মার্বেল পলিশিং টুলসগুলো গুলো হচ্ছে এসি মোটরের অ্যাপ্লিকেশন এই ইলেকট্রিক যে প্ল্যানার যে ইলেকট্রিক শ ইলেকট্রিক যে পলিশিং টুলস সেগুলো হচ্ছে সব এসি মোটরের অ্যাপ্লিকেশানস ওকে আমাদের ব্যবহার করা নিত্য প্রয়োজনীয় জিনিস তার হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশানস তোমরা দেখো যে এই যে কমলা কালার যে প্লেটটি লাগানো রয়েছে এই স্থানে কিন্তু মার্বেল পলিশিং টুলস যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু একটা ভিন্ন ধরনের ব্লেড লাগানো ছিল যেটা মার্বেলের উপরিতলের টিকে চেঁচে পরিষ্কার করার জন্য পরিষ্কার নয় পলিশ করার জন্য ঠিক আছে মানে কি উপরিতলটি মসৃণ করার জন্য বাট এক্ষেত্রে যে তো কাঠ তাই অতটা শক্ত দরকার নেই তাই এই সিরিজ কাগজ এর ওপরে কিন্তু লাগিয়ে দেব এবং এটিকে ঘোরাবো ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একই পদ্ধতিতে কিন্তু পলিশিংটা হবে ঠিক আছে তবু ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা যে ওই প্লেটটি একটা প্লাস্টিকের প্লেট ওকে এবং প্লেটটির গায়ে কিন্তু লেখা রয়েছে যে এটি কত ব্যাসার্ধ বা ব্যাস সম্পন্ন তার যে ডাইমেনশন সেটা কিন্তু দেয়া রয়েছে ওকে এবং এই ডাইমেনশন দেখে কিন্তু আমাদেরকে ওই যে কাগজটি গোলাকার যে প্লেটটি কাগজে সেটা কিন্তু কিনতে হয় এটা মার্কেট থেকে আলাদাভাবে কিনতে পাওয়া যায় ঠিক আছে সেটা কিনে নিয়ে এসে ওই মাঝের যে নাটটি রয়েছে সেই নাটটিকে খুলে এই কাগজটি ওর মধ্যে স্থাপন করে নাটটিকে আবার শক্ত করে টাইট করে লাগিয়ে দেওয়া হয় তারপর এটা কাজ করার জন্য উপযুক্ত হয়ে যায় ওকে এবার আমরা ওই কাগজের ব্লেডটিকে দেখব খুব কাছ থেকে দেখো এটা হচ্ছে সে কাগজের ব্লেডটি অ্যাকচুয়ালি ব্লেড তো নয় কাগজের প্লেট ওকে এটা ঠিক এরকম টাইপের হয় দেখতে পাচ্ছো এটা ব্যাকসাইড হ্যাঁ এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে তোমরা দেখো আমি হাত দিয়ে এটাকে বাঁকাচ্ছি বেঁকে যাচ্ছে পুরো প্লেটের মতো এবার আমরা যে অংশটি দ্বারা এই ইনস্ট্রুমেন্টটি কাঠের ওপরিতলের যে এব্রক্ষিব্র অংশ অমসৃণ তল সেটাকে মসৃণ করতে সাহায্য করে সেই অংশটিকে আমরা দেখবো দেখো এটা হচ্ছে সেই অংশটি যেটা একটা কাগজের ওকে পেছনে একটা কাপড় দেয়া রয়েছে এটা ব্যাকসাইড দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই রয়েছে এবং এর যে অংশটি এব্র ক্ষেব্র দেখো এই অংশটি প্রচণ্ড হার্ড এবং প্রচণ্ড অমসৃণ ঠিক আছে এটাই কিন্তু ওই কাঠের ওপরিতলের যে এব্রক্ষেব্র এবং অমসৃণ অংশ সেটাকে কিন্তু তুলে দেয় ঠিক আছে ঘষে উঠিয়ে দেয় ঘষে কিভাবে আমরা নর্মালি এর আগে যখন এই ইনস্ট্রুমেন্টগুলো বাজারে আসেনি তখন কি করা হতো একটা রোল করা কাগজ পাওয়া যেত যেটা এখনো পাওয়া যায় এই জিনিসটাই এই একই জিনিস এটা গোল ওটা কিন্তু রোল করা ঠিক আছে আমরা ফিতে যেমন করে গোল করে রোল করা থাকে ঠিক আছে ঠিক সেরকমভাবে পাওয়া যায় এখনও পাওয়া যায় এবং এগুলি ইউজ করা হয় কোনো গ্রিল তার বাড়িতে আমাদের যে গ্রিল লাগায় সেই গ্রিলগুলো বা কোনো লোহার কোনো দরজা বা অন্য কোনো অংশ যেখানে মরচে পড়ে গেছে সেই মরচেটাকে উঠিয়ে দেওয়ার জন্য ঘষে ঘষে তুলে দেওয়ার জন্য এই একই কিন্তু মেটেরিয়ালে তৈরি হয় এই অংশটি এই প্লেটটি ওকে এবং এই প্লেটটির যে তলটি অমসৃণ থাকে সেই তলটি তারা কিন্তু ঘষে ঘষে ওই কাঠের উপরই তলের যে অমসৃণ অংশ সেটাকে মসৃণ করে দেওয়া হয় এবং এই প্লেটির যে ব্যাক পজিশন যে ব্যাক তল যে ঠিক পেছন তলটি সেটা কিন্তু কোনো কাজের নয় ওটার ওপর একটা পুরু এবং শক্ত কাপড় লাগানো থাকে যেটা এই প্লেটটিকে কখনো বেঁকে যেতে বা নরম হয়ে যেতে বাধা বাধার সৃষ্টি করে ঠিক আছে এটা না শক্ত এবং টান টান অবস্থাতে থাকে এতে কি হয় আমার ওই যে কাঠের তলে যে অমসৃণ অংশ সেটাকে মসৃণ করতে অনেক সাহায্য করে যদি এটা নর্মাল পাতলা কাগজের মতো হতো তাহলে কি হতো তাহলে সেটা দিয়ে কখনো কোনো কিছুকে ঘষে কি সেটা অমসৃণ অংশ কি মসৃণ করা যেত কখনোই সম্ভব ছিল না তাই এটাকে আরও শক্ত করার জন্য ওর পেছন অংশে যে গ্রিন কালারের আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাপড়টি সেটা অনেক পুরু এবং অনেক হার্ড থাকে ওকে এবার আমরা দেখবো মার্বেল পলিশিং এবং গ্রাইন্ডিং টুলসের যে পার্ট থ্রিতে আমরা যে ইনস্ট্রুমেন্টটি দেখেছিলাম সেটির সাথে এটার পার্থক্য কি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এই যে ইনস্ট্রুমেন্টটি এই ইনস্ট্রুমেন্টটি হচ্ছে মার্বেল পলিশিং এবং গ্রাইন্ডিংয়ের সময় দেখেছিলাম দেখো এই যে ব্লেডটা এটা একটা ব্লেড লাগানো ছিল জিনিসটা দেখতে কিন্তু একই যেহেতু কোম্পানি আলাদা তাই সিস্টেমটা একটু আলাদা সুইচের ফাংশানটা একটু আলাদা কিন্তু জিনিসটা এক ভেতরে এসি মোটর লাগানো রয়েছে দেখো এখানে একটা ব্লেড লাগানো রয়েছে এই ব্লেডটির জায়গাতে আমার এখানে কি লাগানো রয়েছে একটা প্লাস্টিক লাগানো রয়েছে যেটা কি করে ওই কাগজটিকে বেঁকে যেতে বাধা দেয় ঠিক আছে একটা সাপোর্ট দেয় এবং এই যে ইনস্ট্রুমেন্ট সেম এই একই ইনস্ট্রুমেন্ট কিন্তু এটা শুধু পার্থক্য ব্লেডের জায়গাতে আমার লাগানো থাকছে একটা কাগজের একটা সিরিজ কাগজের একটা প্লেট লাগানো থাকছে আর কোনো পার্থক্য নেই সবটা কিন্তু একই পুরো ইনস্ট্রুমেন্টটাই কিন্তু এক ইনস্ট্রুমেন্টটা একদম আলাদা নয় সম্পূর্ণ এক ওকে এই ইনস্ট্রুমেন্টটা শুধু ব্লেডের স্থানে আমার এখানে এই কাগজটি লাগানো রয়েছে গোলাকার ঠিক আছে এটা হচ্ছে ইতের মধ্যে পার্থক্য মানে কি এক ইনস্ট্রুমেন্টকে আমরা ভিন্ন কাজে ব্যবহার করতে পারছি ওকে আচ্ছা এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে কাঠের ওপরিতলের অংশগুলিকে আমরা অমসৃণ তলটিকে আমরা ঘষে মসৃণ করি তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে দেখো কিভাবে মসৃণ করা হচ্ছে ওই কাঠের ওপরে দেখো ঘষা হচ্ছে দেখতে পাচ্ছ প্রচন্ড স্পিডে ওই মোটরটি ঘুরছে যার জন্য ওই প্লেটটিও ঘুরছে ঠিক আছে এবং ওই কাগজটি যাতে কোনোভাবে বেঁকে না যায় সেই জন্য ওই পেছনে কিন্তু কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এই প্লাস্টিক প্লাস্টিকটা লাগানো রয়েছে প্লাস্টিকের প্লেটটা লাগানো রয়েছে এই প্লাস্টিকের প্লেটটা কিন্তু এই কাঠের ওপরিতলের যে অমসৃণ তল সেটা কিন্তু মসৃণ করছে না সে কিন্তু সাপোর্ট দিচ্ছে পেছনে যেরকম আমরা হাত দিয়ে কোনো একটা কাগজকে যদি আমরা দেওয়ালের সাথে ঘষি আমাদের যে হাত কি করে সে কাগজটার উপরে একটা কি করে সাপোর্ট দেয় একটা ফোর্স প্রয়োগ করে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেটটিও কিন্তু সেই একই কাজ করছে ঠিক আছে যাতে করে সমানভাবে সমস্ত ওই গোলাকার যে সার্কুলার যে অংশটি রয়েছে সার্কেলটা এই পুরো অংশটাই যাতে সম্পূর্ণভাবে কাঠের ওপরে শক্ত করে চাপ দিয়ে ধরা হয় এবং সবটা যেন ইউনিফর্মলি প্রেশারটা পরে সেটাই কিন্তু এই প্লাস্টিকটা কিন্তু দেখে ওকে এইভাবে কিন্তু কাঠের ওপরিতলটা পলিশ করা হয়ে থাকে ঠিক আছে খুব ভালো করে দেখো পুরো মসৃণ করে দিচ্ছে একদম এবং ওই যে পাশে যে হলুদ রঙের গুঁড়ো গুলো রয়েছে সেগুলো কিন্তু সবই গুঁড়ো উপরে যে অমসৃণ তল সে অমসৃণ তলটা কিন্তু মসৃণ করছে ওকে তো এইভাবে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটি কাজ করে থাকে আমরা মার্বেল পলিশিংয়ের সময় দেখেছিলাম যে এই একইভাবে কিন্তু কাজ করছিল। যেহেতু এক্ষেত্রে যে মার্বেল পলিশিংয়ের সময় এই ব্লেডটি প্রচণ্ড শক্ত হয় এবং এই নিজেই কিন্তু সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন হয় তাই এর পেছনে কিন্তু এক্সট্রা কোনো প্লাস্টিক বা অন্য কোনো শক্ত কিছু লাগানোর প্রয়োজন হয় না কিন্তু আমার এই ক্ষেত্রে যেহেতু এই যে পলিশিং যে পার্টস সেটা হচ্ছে একটা পাতলা কাগজ ঠিক সেই কারণের জন্য একটা পাতলা কাগজ কখনো বেশি ফোর্স দিলে কি হবে সেটা বেঁকে যাবে ঠিক বেঁকে যাতে না যায় সেই কারণের জন্য পেছনে কি হয় একটা সাপোর্ট দেওয়ার জন্য এই কমলা কালারের যে ইনস্ট্রুমেন্ট কমলা কালারের যে প্লেট সেই প্লেটটিকে কিন্তু দেয়া হয় ঠিক আছে এতে কি হয় ওই কাগজটি কখনো বেঁকে যায় না ঠিক আছে কাগজটি পেছনের দিকে যদি আমি যখন প্রেশার দেবো কাগজটি পেছনের দিকে এগিয়ে আসবে যখনই পেছনের দিকে এগিয়ে আসবে তখন পেছনে কি থাকবে ওই প্লেটটি লাগানো থাকবে ওই প্লেটটি কি করবে কাগজটিকে আর পেছনে সরতে দেবে না তখন কি হবে সে কাগজটি তার যে এব্রো ক্ষেব্র যে অংশ অমসৃণ যে তল সেটা কি করবে প্রচণ্ড স্পিডে ঘুরবে এবং সেই ঘোরার সাথে সাথে সে যার উপরে টাচ করবে সেই অংশটি কিন্তু অটোমেটিক্যালি মসৃণ হতে থাকবে এবং এই কাঠের ওপরিতলে যখনই সেটাকে টাচ করানো হচ্ছে তখনই কিন্তু কাঠের ওপরিতলের যে অমসৃণ অংশটি সেটা কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে এবং এই মসৃণটা হচ্ছে হবে ওই অমসৃণ তলটি ওর সাথে ঘর্ষণের দ্বারা ওটা কি হচ্ছে ঘষে উঠে যাচ্ছে ঠিক আছে এবং গুঁড়ো আকারে দেখো পাশে গিয়ে ছিটকে ছিটকে পড়ছে বুঝতে পারছো তো এই যে মসৃণটা হচ্ছে কি তার মানে কি কাঠটা ক্ষয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু কাঠগুলো ক্ষয়ে যায় ঠিক আছে এবং কাঠটা ক্ষয় তার অমসৃণ তলটা কিন্তু ক্ষয়ে যায় ঠিক আছে এবং তার মানে এই নয় যে মসৃণ তলের উপর আমরা যখন এটাকে টাচ করব সে ক্ষয়বে না অবশ্যই খইবে কাঠের কিন্তু অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয় ঠিক আছে এবং এই গুঁড়ো আকারে কিন্তু পাশে পড়ে থাকে ওকে দেখতে পাচ্ছ নিশ্চয় কত গুঁড়ো পড়ে রয়েছে এইভাবে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটি কাজ করে তো এই গেল কার্পেন্টারি ওয়ার্কশপের ইলেকট্রিক পলিশিং টুলস তার কার্যকারিতা আমরা এটার মধ্যে দেখলাম যে কিভাবে এটি কাজ করে এটির সাথে মার্বেল ফ্লোর গ্রাইন্ডিং এবং পলিশিং টুলস পার্ট থ্রিতে যে ভিডিওটি আমরা দেখেছিলাম সেই ইনস্ট্রুমেন্টটির সাথে এটির কি পার্থক্য এবং এই যে ইনস্ট্রুমেন্টটি রয়েছে ইনস্ট্রুমেন্টটি কীভাবে কাজ করে এবং এর যে ব্লেড লাগানোর যে জায়গা সেই স্থানটি কেমন ঠিক আছে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম এই জিনিসটা নিয়ে বুঝলাম এবং ব্লেডটি দেখতে কেমন হয় সে ব্লেডের জায়গাতে যে এখন যে প্লেট লাগাচ্ছি যে একটা কাগজের প্লেট সেই কাগজের প্লেটটি দেখতে কেমন হয় এবং কাগজের প্লেটটি আমরা কিভাবে লাগাচ্ছি আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে সেগুলো দেখলাম এবং আলোচনা করলাম এবং অবশ্যই এটা একটা এসি মোটরের অ্যাপ্লিকেশানস ওকে তো আজকে এ পর্যন্ত থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ